हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज हमें अपना देर जो रेसिपीटा देखाबो तार नाम होच्छे सर्षे पापड़ा। एखाने आमी 400 ग्राम पापड़ा माछ निये भालो कोरे केटे धुए नून हलुद माखिए रेखे दिएछि आर पापड़ा माछेर गाए अल्प सर्षे तेल माखिए नियेछि जाते भाजार समय माछगुलो छिटे ना आसे। रान्नार जन्य निये नियेछि एखाने एकटा टमेटो कुचि कोरेछि, নিয়েছি সরষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা কাঁচা সরষের তেল 3 টিস্পুন, পোস্ত বাটা, স্বাদমতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো, কালো জিরে, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে মাছগুলোকে একে একে ভেজে দেব। মাছগুলোকে ভেজে আমি তুলে রাখছি। এবার আমি গ্রেভিটা বানাবো। গ্রেভি বানানোর জন্য কড়াইতে নতুন করে সরষের তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা। এখানে আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা দিইনি, তার কারণ সরষের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে আপনারা গোটা কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি সরষে আর পোস্তর বাটিটা ধুয়ে যে জলটা থাকছে ওটা এখানে মিক্স করে দিচ্ছি যাতে মশলাটা নষ্ট না হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এটাকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফোটাবো আর অল্প জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। দেখুন গ্রেভিটা প্রায় ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করেছি এবং এটাকে 4-5 মিনিট এরকম ভাবে লো ফ্লেমে রেখে রান্না করব। ঝোল ফুটে এসেছে, এর উপর থেকে আমরা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। এটা কিন্তু একটা ট্রিকি ইনগ্রেডিয়েন্টস, এই স্টেপটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে রান্নাটা খেতে অতটা ভালো লাগবে। এবার আমরা মাছটা নামিয়ে এটা গরম ভাতের সাথে সার্ভ করব। মাছটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা দেখতে কি দুর্দান্ত হয়েছে। খুব বেশি রিচও নয়, গরমকালেও এটা সবাই মিলে ভাতের সাথে খেতে পারবেন। চাইলে আপনারা এর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়েও কিন্তু সার্ভ করতে পারেন, এটা যার যার পছন্দ। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।